আপনারা দেখতে পাচ্ছেন কৌতলার মাঠে সেই ইলিয়াস পুরকাইদের ঘোড়া চলে এসেছে গতকাল সেই পুরন্দরপুর মাঠ থেকে চ্যাম্পিয়ন হয়েছে প্রথম তিনটে ঘোড়া নামিয়েছিল তিনটে ঘোড়া প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে সেই ইলিয়াস পুরকাইদের ঘোড়া নীলেরহাট থানা ঢোলারহাট জেলা দক্ষিণ ২৪ পরগনা পশ্চিমবঙ্গ রাজ্য আপনারা সরাসরি আপনাদের সামনে তুলে ধরেছি সেই ইলিয়াস পুরকাইদের ঘোড়া ইলিয়াস ভাই জীবনের কমপক্ষে ১০০টি ঘোড়া কেনাবেচা করেছে এবং ৫০ বছর ঘোড়া পালিত করে আসছে প্রিয় দর্শক আপনাদেরকে সরাসরি সম্প্রচার করছি ভাই আজকে ইলিয়াসের ঘোড়া কড়া নামিয়েছেন মাঠে এই মাঠে তিনটে তিনটে ও ভাই ইলিয়াসের ছেলে ভালো আছেন আজকের কটা ঘোড়া নামিয়েছেন তিনটে তিনটে ঘোড়া যে তিনটে কি মানে পুরন্দরপুরে নামিয়েছিলেন সেই তিনটে আচ্ছা ইলিয়াস দা কি এসছে আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আরো ইলিয়াসের ঘোড়া রয়েছে আমি সেই ইলিয়াসের ঘোড়াকে দেখিয়ে দেব আবার সেই ইলিয়াসের ঘোড়ার কাছে চলে এসেছি ইলিয়াসের ঘোড়ার জকি রয়েছে দেখিয়ে দিলাম আরো একটা ইলিয়াসের ঘোড়া এই ঘোড়াটি গতকাল পুরন্দরপুর মাঠ থেকে দ্বিতীয় স্থান দখল করেছে আর এই ঘোড়াটি দ্বিতীয় স্থান দখল করেছে প্রিয় দর্শক এই ইলিয়াস পুরকাইদ গতকাল পুরন্দরপুর মাঠ থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান দখল করে নিয়ে চলে এসেছে দেখা যাক আজকের কৌতলার মাঠে কি ফলাফল করে এখানে কিন্তু সিয়ানে সিয়ানে কিন্তু যুদ্ধ হবে আপনাদেরকে আগে জানিয়ে দিলাম এখানে আমজেদের ঘোড়া এসছে এসছে ইলিয়াসের ঘোড়া ইলিয়াসের ঘোড়া এসছে জিয়াল লস্করের ঘোড়া জিয়াল লস্করের ঘোড়ার কিছু খবর আপনাদেরকে জানিয়ে দিচ্ছি শোষাপাড়া থেকে চারটে হিট হয়েছিল চারটে হিটে প্রথম রায়দিঘির সেই মন্দির থেকে চ্যাম্পিয়ন হয়েছিল জিয়াল লস্করের ঘোড়া ফুলতলি থেকে বোসবাড়ি থেকে চ্যাম্পিয়ন হয়েছিল সেই জিয়াল লস্করের ঘোড়া মৈত্রপুর থানার ডোলা ঘোড়াদল থেকে চ্যাম্পিয়ন হয়েছিল সেই জিয়াল লস্করের ঘোড়া সেই সব বড় বড় ঘোড়া এখানে চলে এসছে আর এসছে সেই ক্যানিং থেকে অনেক বড় বড় ঘোড়া এসছে সেসব ঘোড়া পরিচয় করিয়ে নিয়েছি এবং আমি যতটা পারি আপনাদের সামনে তুলে ধরবো আর জানিয়ে রাখছি ১৯শে জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের সব থেকে বড় ঘোড়া দৌড় বাবা বরখান গাজীর ময়দানে আপনারা চলে যাবেন ১৯শে জ্যৈষ্ঠ প্রায় লক্ষাধিক টাকা সোনা দানা গয়না টাকা হিরে মুক্ত সব প্রাইজ রয়েছে প্রিয় দর্শক তারপরে রয়েছে আগামী রবিবার ১৩ই জ্যৈষ্ঠ রয়েছে ১,০০,০০০ টাকার উপরে প্রাইজ সেই মৈত্রপুর থানার অন্তর্গত সন্তননগর ঢাপসার মাঠে পল্টুদার ঐতিহাসিক ঘোড়া দৌড় প্রতিযোগিতা ১,০০,০০০ টাকার উপরে প্রাইজ রয়েছে প্রিয় দর্শক এইসব জায়গার ঘোড়া দৌড় আপনাদের জানিয়ে দিলাম আগামী শনিবার মৈত্রপুর থানার অন্তর্গত সুদিরহাটে ঘোড়া দৌড় রয়েছে আগামী সোমবার মোগরাহাটে ঘোড়া দৌড় রয়েছে আরও ঘোড়া দৌড় আমার চ্যানেলে যাবেন আপনাদের সব কিছু খবরাখবর সব জানতে পারবেন প্রিয় দর্শক আরও আপনাদেরকে নিত্য নতুন ঘোড়ার মালিককে আমি তুলে আনার চেষ্টা করছি এবং যেসব জকি রয়েছে অনেক বাচ্চা বাচ্চা ছেলে ৭ বছর ৮ বছর বয়স তাদেরকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ধন্যবাদ।